আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে বাংলাদেশের সর্বশেষ সংসদে আসন পার্বত্য জেলা বান্দরবানের রাজনীতিও সমতলের চেয়ে যেমন ভিন্ন বান্দরবানের ভৌগোলিক অবস্থান তেমনি ভিন্ন এ জেলার রাজনৈতিক চিত্র এরই মধ্যে এ আসন থেকে নির্বাচন করতে মনোনয়ন ফর্ম কিনেছেন আওয়ামী লীগ বিএনপি সহ অন্যান্য দলের মনোনয়ন প্রত্যাশীরা আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চ্যানেল লাইনের ধারাবাহিক প্রতিবেদনে আজ বান্দরবানের রাজনীতির হালচাল বান্দরবান থেকে এন এ জাকিরের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফ্রিদ হাসান সাতটি উপজেলা দুইটি পৌরসভা ও তেত্রিশটি ইউনিয়ন নিয়ে গঠিত বাংলাদেশ সংসদের তিনশো নং সংসদীয় আসন বান্দরবান পাহাড়ি সহ এগারোটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটারদের কথা মাথায় রেখেই পরিচালিত হয় বান্দরবনের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নির্বাচন ঘনিয়ে আসায় বান্দরবনে এখন বইছে নির্বাচনী হাওয়া এ জেলায় বিভিন্ন আঞ্চলিক দলের প্রভাব থাকলেও সংসদীয় আসনটিকে ঘিরে মূল লড়াই হয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেই নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা এরই মধ্যে নিজ নিজ দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুদলের প্রার্থীরাই এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা বীরবাহাদুর নেতৃত্বে বর্তমানে আসনটি আছে আওয়ামী লীগের দখলে। আসন্ন নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হতে চান তিনি। তবে তার পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়ন আশা করছেন প্রসন্ন কান্তি তংচঙ্গা ও কাজী মোহাম্মদ মুজিবুর রহমান। আর বিএনপির হয়ে আসনটি থেকে লড়তে চান জেলা বিএনপির সভাপতি মিসেস ম্যামোচিং, সাবেক সাংসদ সাচিং প্রুজেরী ও মোহাম্মদ জাবেদ রেজা। অত্যন্ত গতিশীলভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী তো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বীর বাহাদুরকে আবারও জননেত্রী শেখ হাসিনার কাছে উপহার দিতে পারবো এখানে কে ক্যান্ডিডেট হলো সেটা বড় কথা না এবার নির্বাচন হবে নৌকা আর ধানের শীষ নৌকার প্রতি মানুষের মানসিকতা যেটা ছিল যাদের প্রতি যে বিশ্বাসটা ছিল সেটা উঠে গেছে এবং সেজন্য মানুষ এবার এই ধানের শিষের প্রতি আগ্রহ এদিকে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করতে না পারলেও নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তারা আফরিদ হাসান নিউজ নাইন ঢাকা